আসসালামু আলাইকুম, ভালো আছেন আশা করি। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে লিঙ্ক লিস্ট কিভাবে ক্রিয়েট করা যায় সেই কোড লেখার চেষ্টা করব। তো গত টিউটোরিয়ালে আমি আপনাদের সাথে অ্যালগোরিদম নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। তো এই টিউটোরিয়ালে আমি কোড লিখব। তো আমরা বলছিলাম যে একটা নোডের দুইটা পার্ট থাকে। আমরা প্রথমে একটা নোড ক্রিয়েট করতে হবে। প্রথম কাজ হচ্ছে আমাদের একটা নোড ক্রিয়েট করতে হবে। একটা নোডের দুইটা পার্ট থাকে, একটা পার্ট হচ্ছে আমার ডাটা পার্ট, আর একটা হচ্ছে আমার কি পয়েন্টার পার্ট, যেটা কি করে পরবর্তী কোন নোডের সাথে আমার কানেক্ট প্রেজেন্ট নোডটা কানেক্টেড থাকবে সেটা একটা সম্পর্ক তৈরি করে বা কানেকশন তৈরি করে। ঠিক আছে, স্ট্রাকচার ইউজ করতে হবে এক্ষেত্রে। স্ট্রাকচার নিয়ে আমাদের অনেকের দুর্বলতা থাকে, আবার স্ট্রাকচারের টিউটোরিয়ালগুলি আছে, আপনারা ওইগুলো দেখে নিতে পারেন যদি প্রবলেম থাকে। আচ্ছা, স্ট্রাকচার strcut স্ট্রাক্ট স্ট্রাক্ট ধরেন আমার নোড নোড নাম দিলাম, নোড নামের স্ট্রাকচার বানাইলাম। ঠিক আছে, নোড নামের স্ট্রাকচার বানাইলাম যেখানে আমার দুটা প্রপার্টিস থাকবে, ইন্টিজার ডাটা থাকবে, ইন্টিজার টাইপের একটা প্রপার্টিস থাকবে যেটা ডাটা থাকবে, আর নোড টাইপের একটা পয়েন্টার থাকবে যেটা নাম হবে নেক্সট, পরবর্তী কার সাথে কানেক্টেড থাকবে সেটা। এখন নোড টাইপের নেক্সট লিখলাম, এটা অনেকে বুঝে না, তো আপনাদের সাথে যদি বলি ব্যাপারটা সেরকম। ধরেন আমি যদি লিখি ইন্টিজার এ ইকুয়ালস টু এক্স, এটার মানে হচ্ছে এ ইকুয়ালস টু ধরেন ফাইভ, এটার মানে হচ্ছে এ একটা ভেরিয়েবল যেটা কিনা ইন্টিজার টাইপের একটা ভ্যালু রাখতে পারে। ঠিক একইভাবে এখানে হচ্ছে নেক্সট হচ্ছে একটা ভেরিয়েবল যেটা কিনা নোড টাইপের একটা পয়েন্টার রাখতে পারে, পয়েন্টার রাখতে পারে। এখন আমরা নোডে নোড যেহেতু একটা ভেরিয়েবল, নোডের একটা পয়েন্টার নিলাম আমরা, এটা নাম দিলাম হেড। হেড কিন্তু প্রাথমিক অবস্থায় কি ছিল, আমার নাল ছিল, এমটি ছিল, নাল ছিল। তো এনইউ ডাবল হেড প্রাথমিক অবস্থায় অলওয়েজ নাল। আচ্ছা, এখন আমরা একটা ফাংশন বানাবো, ভয়েড ক্রিয়েট নামে একটা, ক্রিয়েট নামে একটা ফাংশন বানাবো যে ফাংশনটা কি করবে, একটা প্যারামিটার হিসাবে একটা ভ্যালু আনবে এবং একটা লিঙ্ক লিস্ট তৈরি করবে, তাই তো? আচ্ছা, আমরা যদি কোনো ভ্যালু অ্যাড করতে চাই তো প্রথমে কি করতে হতো, আমাদের একটা পয়েন্টার হতো নিউ পয়েন্টার, যে পয়েন্টারটা একটা নতুন নোড কে পয়েন্ট করে থাকতো। তো নতুন নোড বানানোর জন্য আমাদেরকে তো একটা নতুন নোডের জন্য একটা জায়গা রাখতে হবে, মেমোরিতে একটা জায়গা দিতে হবে, সেই জায়গাটা আমরা এখন তৈরি করবো। নোড স্টার নিউ পয়েন্টারটাই কী করবে, নতুন যে নোডটা থাকবে সেই পয়েন্টারে পয়েন্ট করে থাকবে। এটা হচ্ছে নিউ লেখা, নিউ নোড, এটা ডাইনামিকলি মেমোরি অ্যালোকেট করা। এটা যারা না বুঝেন পয়েন্টার টিউটোরিয়াল দেখেন, ডাইনামিকলি মেমোরি অ্যালোকেশন অনেকগুলো টিউটোরিয়াল দেওয়া আছে, বিস্তারিত বলা আছে, ওইখান থেকে দেখে আসেন। হ্যাঁ, যদি না দেখতে চান আমি শর্টকাটে বলে দিই, নিউ হচ্ছে যে নতুন নোডটা আসবে তার জন্য জায়গা তৈরি করে, হচ্ছে ডেমনস্ট্রেশন পারপাসে বলো। এখন নিউ পয়েন্টারটার, নিউ পয়েন্টারটারের কি থাকে, ডাটা ডাটা সেগমেন্টেই আমার যে ভ্যালুটা আছে সেটা থাকবে, ভ্যালুটা কই থাকবে, নিউ পয়েন্টারের ডাটাতে থাকবে। আচ্ছা, এখন নিউ পয়েন্টারের নেক্সটে কি হবে, নিউ পয়েন্টারের নেক্সটে কি হবে, নেক্সট নিউ পয়েন্টারের নেক্সট হবে আমার নাল, যেহেতু নাল আছে আপাতত, পরে যদি কোনো ভ্যালু অ্যাড হয় আমরা নালটা নাল থাকবে না, তখন অন্য একটা পরবর্তী যে নোডের সাথে কানেক্ট থাকবে ওটার সাথে কানেক্টেড হয়ে যাবে। আচ্ছা, ইফ যদি আমার হেডটা নাল হয়, হেড হেড ইকুয়ালস টু নাল, যদি আমার হেডটা নাল হয় তাহলে কি হবে বলেন, আমার হেডটা নাল, তো হেড যদি হেড তো নাল হইতে পারে না, হেডটা কি হেডকে অ্যাটলিস্ট একটা নোটকে পয়েন্ট করতে হবে যে নোটটাতে ভ্যালু আছে। তো এরকম একটা নোট যদি আমরা বানাই, আমরা তো অলরেডি বানাই আসছি নতুন একটা নোটের জন্য যা যা লেখা লিখে আসছি, তো যখন আমার হেডটা নাল হবে মানে প্রথম নোটের ক্ষেত্রে, তখন যে নতুন নোটটা আমি তৈরি করলাম ওই নোটটা আমার হেড হয়ে যাবে। কি কষ্ট হচ্ছে বুঝতে, আমি বলি দাঁড়ান, আমার হেডটা ধরেন নাল, তো আমি যে নতুন প্রথম যে নোটটা বানাইলাম এই প্রথম নোটটাকে আমি হেড করে দেবো, প্রাথমিক অবস্থায় তো হেডটা নালই, তো আমি যে নতুন নোটটা বানাবো সেই নতুন নোটটাকেই হেড করে দেবো। তাহলে কি হবে, হেড নতুন নোটটা বানাইছি, নতুন নোটটা আসলে কোনটা, নতুন নোটটা যা বানাইছি তার নাম কি, নিউ পয়েন্টার, তাই তো? আচ্ছা একটু কি, আচ্ছা এখানে এলস না, হেডটা নাল মানে আমার প্রথম ভ্যালুটা অ্যাড হয়ে গেলে তো আর হেডটা নাল থাকলো না, তো
তখন তো হেডে হেডে একটা ভ্যালু থাকবে, এই যে নিউ পয়েন্ট একটা থাকবে, হেডটা যখন নাল না তখন কি হবে? আচ্ছা এটা আরো সহজ, নোড স্টার টেম্পোরারি পয়েন্টার। আচ্ছা এখন টেম্পোরারি পয়েন্টারটা কি? টেম্পোরারি পয়েন্টার হচ্ছে আমার গোটা লিঙ্ক লিস্টে যতগুলো নোড আছে সেই নোডের লাস্ট নোডটাকে পয়েন্টার টেম্পোরারি পয়েন্টার পয়েন্ট করে। তো টেম্পোরারি পয়েন্টার নিলাম আমি একটা, এটাকে বলে দিলাম হেড। দেখেন টেম্পোরারি পয়েন্টারটা হয়ে গেল হেড, মানে হচ্ছে আমি প্রথমে বলছিলাম টেম্পোরারি পয়েন্টার এবং নিউ পয়েন্টার একটা পয়েন্টারকে পয়েন্ট করে আছে, অ্যালগোরিদমে বলা ছিল, অ্যালগোরিদমে বলা ছিল। আচ্ছা আমি দেখাচ্ছি কোথায় বলা ছিল। তো টেম্পোরারি পয়েন্টার কি ছিল আর নিউ পয়েন্টারটা একটা পয়েন্টারকে পয়েন্ট করতে, দেখেন এই যে টেম্পোরারি পয়েন্টার আর টেম্পোরারি পয়েন্টার আর নিউ পয়েন্টার দুইটা একটাকেই পয়েন্ট করে আছে, ঠিক আছে? আচ্ছা এখানে হেডটা হয়ে গেল আমার টেম্পোরারি পয়েন্টার আর নিউ পয়েন্টারটা হলো কি হেড, ঠিক আছে? আচ্ছা এখন টেম্পোরারি পয়েন্টারের নেক্সটে কি করতাম, আমরা নিউ পয়েন্টারটা দিয়ে দিতাম। টেম্পোরারি পয়েন্টারের নেক্সটে কি করতাম, টেম্পোরারি পয়েন্টারের নেক্সটে কি করতাম, নিউ পয়েন্টারটা দিয়ে দিতাম। এটা দেওয়ার মাধ্যমে আমরা কি করতাম, টেম্পোরারি পয়েন্টারকে আমরা নিউ পয়েন্টারের অ্যাড্রেসটা বলে দিতাম, এই যে এখানে টেম্পোরারি পয়েন্টারের নেক্সটে, এই যে টেম্পোরারি পয়েন্টারের নেক্সটে আমরা নিউ পয়েন্টারটা দিয়ে দিতাম, ঠিক আছে? অ্যালগোরিদম নেবেন, স্লাইড লাগলে আমাকে জানাবেন, আমি স্লাইড দিয়ে দিব বা লিঙ্কে দেওয়া আছে স্লাইডের ঠিকানা। পরবর্তীতে কি করতাম, আমরা টেম্পোরারি পয়েন্টারটাকে আর নিউ পয়েন্টারটাকে একটা জায়গায় নিয়ে আসতাম, কারণ হচ্ছে নিউ পয়েন্টারটা হচ্ছে আমার যে নতুন নোটটা তৈরি হলো সেটার জায়গা আর টেম্পোরারি পয়েন্টার হচ্ছে লাস্ট নোটটার পয়েন্ট করে থাকে। তো কি করতাম, আমরা টেম্পোরারি পয়েন্টার আর নিউ পয়েন্টারটাকে করে দিতাম, টেম্পোরারি পয়েন্টার কিন্তু নিউ পয়েন্টার, ঠিক আছে? এটুকু হচ্ছে আমার ক্রিয়েট করার জন্য যে ফাংশনটা আছে সেটা। এখন আমরা একটা প্রিন্ট ফাংশন নেব, যে প্রিন্ট ফাংশনটা আমি লিখে রাখছিলাম এখানে, আমি বুঝাই দিচ্ছি কিভাবে কি হয়েছে। একটা প্রিন্ট ফাংশন নিয়েছি, এখানে একটা আউট দেওয়া আছে। এখন টেম্পোরারি পয়েন্টারটা আমার হেড, হেডটা হচ্ছে আমার কি টেম্পোরারি পয়েন্টার। আচ্ছা হেড থেকে তো শুরু করে আমার আমার তো প্রিন্ট করতে হবে কোথেকে, প্রথম যে পয়েন্টার আছে সেই পয়েন্টার থেকে একদম লাস্ট টেম্পোরারি পয়েন্টারটা পর্যন্ত প্রিন্ট করতে হবে। তো আমার প্রথম পয়েন্টারটা কি হেড, মানে প্রথম নোটটাকে হেড, হেডটাকে আমি টেম্পোরারি পয়েন্টার দিয়ে দিচ্ছি। আচ্ছা যতক্ষণ না পর্যন্ত টেম্পোরারি পয়েন্টারটা আমার নাল হচ্ছে ততক্ষণ না পর্যন্ত আমি টেম্পোরারি পয়েন্টারের ডাটাটা প্রিন্ট করব। তো প্রথমে প্রথমে হচ্ছে হেডটাই আমার টেম্পোরারি পয়েন্টার, তাহলে হেডের ডাটা প্রিন্ট হবে। তারপরটা কি হেডের নেক্সট এর নেক্সট, মানে টেম্পোরারি পয়েন্টার হবে টেম্পোরারি পয়েন্টারের নেক্সট, এইভাবে প্রত্যেকটা ডাটাই প্রিন্ট হবে যা আছে তাই। এখন আমরা ক্রিয়েট যদি করি, সি আর ই এ টি ক্রিয়েট ফাইভ লিখলাম, পি আর আই এন টি প্রিন্ট দিলাম, তো আমরা যদি এখানে ছয় দিই রান করি, সি আর ই সি আর ই রান কি লিখছি রান করি, দেখবো যে প্রথমে পাঁচ অ্যাড হয়েছে আমাদের লিঙ্কে, লিঙ্ক লিস্টে প্রথমে পাঁচ অ্যাড হয়েছে তারপর ছয় অ্যাড হয়েছে, আশা করি বুঝতে পারছেন। তারপর আমি ডেমনস্ট্রেশন জন্য আবার বলে নিচ্ছি, প্রথমে একটা নোট ক্রিয়েট করছি, নোট ক্রিয়েট করার পরে যদি হেডটা নাল হয় তাহলে আমার যে নতুন পয়েন্টারটা ছিল সেটাই আমার হেড হবে, আর পরবর্তীতে কি হবে হেডটা আমার টেম্পোরারি পয়েন্টার হয়ে যাবে, আর টেম্পোরারি পয়েন্টার এর নেক্সটে হবে কি নিউ পয়েন্টারটা, আর নিউ পয়েন্টার টেম্পোরারি পয়েন্টারকে আমরা একটা নোডে ইন্ডিকেট করে দিব লাস্ট নোডে, তারপর প্রিন্ট করব একদম হেড থেকে শুরু করে টেম্পোরারি পয়েন্টার পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত টেম্পোরারি পয়েন্টার না নাম হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা প্রিন্ট করব। এখান থেকে কল করবো, তারপর কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট করবেন। ধন্যবাদ।